তীব্র গরমে পড়তে হবে আরো কয়েকদিন আপাতত গরম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস এপ্রিল মাস জুড়েই থাকবে তাপপ্রবাহ মে মাসও একই অবস্থার পূর্বাভাস রয়েছে চুয়াডাঙ্গা যশোর সহ কয়েকটি জেলার তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়াতে পারে এমন আশঙ্কাও ব্যক্ত করেছেন আবহাওয়া বিস্তারিত থাকছে ফরুক বাপুর রিপোর্টে সারাদেশে বইছে তাপপ্রবাহ দেশের কোথাও মৃদু কোথাও মাঝের থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত এগারো এপ্রিল থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে মাস ব্যাপী। গরমের তাপট মে মাসেও থাকবে তবে সপ্তাহ জুড়ে এক টানা না থেকে বৈশাখী ঝড় হওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আট দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা চলছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি বঙ্গোপসাগরে জলীয় বাষ্প কমে যাওয়ায় মেঘ কম হচ্ছে এ কারণে কমেছে বৃষ্টি বেড়েছে বাতাসের আর্দ্রতা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দুই সালে দেশের সার্বিক তাপমাত্রা বেড়েছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এরপর দুই সালে তা আরও এক ধাপ বেড়ে দাঁড়ায় এক দশমিক ছয় ডিগ্রিতে জলবায়ুর বৈশিষ্ট্য অনুযায়ী উনিশশো থেকে দুই সাল পর্যন্ত বিয়াল্লিশ বছরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের নয়শো সাতাশি দিন সবচেয়ে উত্তপ্ত ছিল যশোর তাপমাত্রা আমরা যাই রেকর্ড করি না কেন তাপমাত্রা যদি থার্টি সিক্স থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে তবে তার অনুভব তাপমাত্রা হতে পারে থেকে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গা ও যশোরে চল্লিশ দশমিক চার ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে এই অঞ্চলে তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তো তাপমাত্রার এলাকাই হলো রাজশাহী নওগাঁ যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ঈশ্বরদী এবং রাঙামাটি তো এই সব অঞ্চলের তাপমাত্রাই সাধারণত বেশি হওয়ার সম্ভাবনা আছে তবে দেশের চুয়াডাঙ্গা যশোর রাজশাহী নওগাঁ এই সব অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে বেশি হওয়ার সুযোগ বেশি ভৌগোলিকগত অবস্থানের কারণে কারণ পশ্চিম দিক থেকে যে লুহাওয়া বাংলাদেশে প্রবেশ করে তার গেটও এইসব এলাকায় তীব্র গরম থেকে উত্তরণের জন্য সারা দেশে কয়েক ঘন্টার জন্য হলেও টানা বৈশাখী ঝড় হাওয়া সহ বৃষ্টির প্রয়োজন অনেকগুলো মেঘমালা তৈরি হয়ে মার্জ হয়ে স্কা লাইন তৈরি করে একটি লাইন তৈরি করে যদি ঝড় তৈরি হয় তখন তার তীব্রতা বেশি থাকে এবং এই ঝড় সারা বাংলাদেশকে সারা বাংলাদেশ ব্যাপী হতে পারে ফলে তখন এর ফলে তখন তাপমাত্রা দুই থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে বিদ্যমান তাপপ্রবাহ উত্তরণ সম্ভব এবছর বর্ষাতেও গরমের তীব্রতা থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এই তাপপ্রবাহ শুধু মার্চ এপ্রিল মে মাসেই নাই সেটা দীর্ঘায়িত হয়ে সেপ্টেম্বর পর্যন্ত বিরাজমান ফররুক বাবু বাংলা ভিশন ঢাকা